মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং বলার কারণ এখন 12টা বাজতে মাত্র 3 মিনিট বাকি আছে, সরি 3 এরকম হবে, যাই হোক 3 মিনিট বাকি আছে, তো ওর জন্য গুড মর্নিং বললাম। আজকে যেহেতু বৃহস্পতিবার, ওর জন্য সকাল সকাল পুজো দিয়ে দিয়েছি, আর বৃহস্পতিবারে পুজো দিতে এত লেট হয় মানে কিছু বলার নেই। অন্যান্য বারের পুজো কি বলতো খুব শর্টকাটে হয়ে যায় অন্যান্য বারের পুজোটা, কিন্তু বৃহস্পতিবারে প্রচন্ড লেট হয়। তো যাই হোক, সকাল থেকে আমি এখনো কিছুই খাইনি, লালটু তো সকালবেলা অফিস বেরিয়ে গেছে, তো ওকে টিফিন যা করার করে দিয়েছি। আর হচ্ছে এখন একটু বাইরে যাচ্ছি, দোকানে টুকিটাকি কিছু জিনিস আনার আছে, ওর জন্য একটু রেডি হয়ে গেছি। আর আজকে না মানে কি বলতো, সকালবেলা উঠে দেখি পুরো কুয়াশা একদম ভরে গেছিল, কিন্তু ঠান্ডা আছে সেরকম ঠান্ডা নেই। তো যাই হোক, চলো এখন একটু বেরোই। এসে আবার রান্না বাড়ি রয়েছে, রান্না আমি কিছু কিছু গুছিয়ে রেখে গেছি, কিন্তু আগে না ভাবলাম রান্নাটা করে নিই, কিন্তু রান্না করার পর যদি পুজোটা দিতে যেতাম আমার 2:30 বেজে যেত, তো ভাবলাম আগে ঘরের যখন লক্ষ্মী ঠাকুর আছে ঘরের লক্ষ্মীকে আগে পুজো দিয়ে নিই, তারপরে রান্না বাড়ি সবকিছু। সারা দুপুরই তো পড়ে রয়েছে আমার কাছে, ঘরে একা একা থাকি বেকার বোর ফিল হয়, তো রান্নার মধ্যেই টাইম লাগিয়ে দেবো। যাই হোক, 1 ঘন্টা লাগলো বৃহস্পতিবারের পুজো দিতে। তো এখন বেরোই, বেরিয়ে একটু দোকান থেকে টুকিটাকি জিনিস কিছু নিয়ে এসে, দেখো হাওয়ায় কিরম গামছাটা দুলছে, দেখো এতটাই পরিমাণে বাইরে হাওয়া দিয়েছে। ভাবছি একটা পাতলা স্টোল নিয়ে যাবো, কারণ না এই দিকটা দিয়ে গেলে না মানে এত ফাঁকা জায়গাতে এপাশ ওপাশ এত শিশির শিশির করে হাওয়াতে না কান ফান যন্ত্রণা হয়ে যায়। তো বেরোই এখন, এসে অনেক কাজ আছে রান্না করতে, পারে রান্নাটাই না মেন জানো তো, সে 1 পদ হোক 2 পদ হোক আর 3 পদ হোক, ওই রান্না করতে গেলেই যে এতটা টাইম লাগে, তার মধ্যে খিদেও পেয়ে গেছে। তো ভাবলাম আগে একটু খেয়ে নিই, কিন্তু আমি নিজের জন্য এখনো কিছু টিফিনও বানাইনি, তো আর টিফিন করবো না, একেবারে দুপুরের খাওয়ার সকালের খাওয়ার একেবারে ব্রেকফাস্ট লাঞ্চ মিলিয়ে ব্রাঞ্চ করে নেবো। জানি এটা শরীরের পক্ষে খারাপ, কিন্তু কি করবো, এখন আর টিফিন বানাতে গেলে অনেকটাই লেট হয়ে যাবে। তো যাই হোক, চলো এখন বেরোই, হ্যাঁ ঝটপট করে। ও বেরোই বলছি, আমি পার্সি নিইনি, পার্স না নিয়ে আমার দোকান দিয়ে কিছু দেবে, কিছুই দেবে না, আমাকে ভাগিয়ে দেবে দোকান থেকে পার্স না নিয়ে গেলে। যাই হোক, আমি পার্স খুঁজতে হবে, এই ব্যাগটার মধ্যে রয়েছে, খুঁজতে হবে এখন। তো দোকান থেকে আগে যা যা নেওয়ার সেগুলো নিয়ে ঘরে এসে একটু বসবো। বাড়ি চলে এসেছি, যা টুকিটাকি যা কিছু নেওয়ার ছিল, বাবা এখানে কোথায় কাজ হচ্ছে কনস্ট্রাকশনের, আর আজকে যেটা বললাম রান্নারও কিছু কিছু প্রিপারেশন করে গেছি, তো সে অনেক সকালে করেছি, তো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। এখানে ভোলা মাছে আমি নুন হলুদ মাখিয়ে গেছি, কাঠ হয়ে গেছে। কেন বললাম, এই জায়গাটা মানে এখন তো শীতকাল, এই জায়গাটা কেমন শুকিয়ে গেছে দেখো নুন হলুদটা। আর এইদিকে হচ্ছে, এখানে যাই হোক, এইদিকে এই যে চিংড়ি, কুচো চিংড়ি আমি ধুয়ে রেখেছি, কুচো চিংড়ির মধ্যে কি মাছি না কি বসে আছে, যাক একবার পরিষ্কার করে নেবো। তো এইটা করব বড়া, তো এটা রাত্রিবেলায় বড়াটা হবে, তো এখন ম্যারিনেট করে রাখবো এটাকে। আর এই যে ভোলা মাছটা আছে, এটা করব আজকে সর্ষে বাটা দিয়ে, অনেকদিন ভোলা মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে খাওয়া হচ্ছে না, তো ফাইনালি ভাবলাম যে আজকে মাছটা সর্ষে বাটা দিয়ে করে, আগের দিন ঝাল করেছিলাম। যাই হোক, এই এখন শুধু এই সর্ষে বাটা দিয়ে এইটাই করব, আর এইটা রেখে দেবো, এটা রাত্রিবেলা করব। তো এইটুকানি রান্না, বেশিক্ষণ লাগবে না, ওর জন্যই আগে গিয়ে পুজোটা দিয়ে নিয়েছি আমি। রান্না এখানে হয়ে গেছে, সর্ষে বাটা দিয়ে রান্না না খুব একটা মানে দেরি হয় না। তো যাই হোক, একটু ঝোল ঝোল রেখেছি, কারণ যখন রাত্রিবেলা আবার এটাকে খাওয়া হবে, একটু গরম করবো, তখন ঝোলটা একটু টেনে যাবে। ব্যাস রান্না কমপ্লিট, এবার এই গ্যাসটাও আজকে বেশি নোংরা হয়নি, এই টুকিটাকি কিছু বাসন পড়ে রয়েছে, বাসনগুলো মেজে নিলেই আজকের মতো মানে এখনকার মতো কিচেনের আমার ছুটি। গুড ইভিনিং এভরিওয়ান, এখন বাজে 7টা, আর সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। সন্ধ্যে দেওয়ার পর না আমি এখন রেগুলার মানে সন্ধ্যে দেওয়ার পরে আর কি এক্সারসাইজ করি, সেটাও কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব রান্নাঘরে, কারণ আজকে পিঠে বানাবো, যেহেতু পৌষ সংক্রান্তি চলে গেছে, তবুও পৌষ সংক্রান্তি থেকে আমাদের ঘরে পিঠে বানানো শুরু হয়। পৌষ সংক্রান্তির দিন তো দেখালাম যে শাশুড়ি মা সবকিছু পাঠিয়েছে বা ওখানে গিয়ে সবকিছু করেছে, কিন্তু আজকে এইখানে করব। আর লালটু সেই 3টে নারকোল এনে রেখেছিল না, তা ওইটাই আর কি রয়েছে, ওইটা দিয়ে আজকে করব সিদ্ধ পিঠে, যেটা দুধ পুলিও করব, সিদ্ধ পিঠেও করব। তা আমাদের না আমার বাবার বাড়িতে কি হতো, চালের গুঁড়ো এনে ওই যে চালের গুঁড়োটা দিয়ে পিঠে বানানো হতো, সেক্ষেত্রে অনেকটা শক্ত হয়ে যায়, বা তুমি যে কোনো চালের গুঁড়ো দিয়ে করলে শক্ত হয়ে যায়। কিন্তু এই বাড়িতে এসে দেখি শাশুড়িমা আতপ চাল ভিজিয়ে সেটাকে গুঁড়ো করে তারপরে পিঠে করে, কিন্তু আতপ চালের থেকেও আরো একটা জিনিস ভালো হয়, সেটা যদি গোবিন্দভোগ চাল ভিজিয়ে করা যায়।
তো যাই হোক, সকালবেলা যে দোকানে গেছিলাম, তো দোকান থেকে আতপ চাল নিয়ে এসেছিলাম। এখানে আতপ চালটা সকালবেলা ভিজিয়ে রেখে তারপর এরম একটা পরিষ্কার গামছার মধ্যে এরম মানে একদম এরম ছড়িয়ে দিয়েছিলাম। দেখো আতপ চালটা পুরো জলটা শুকিয়ে আবার ঝরঝরে হয়ে গেছে, কিন্তু চালটা ভেতরে ভেতরে না হালকা হালকা ভিজা আছে। এইবারে এই চালটাকে গুঁড়ো করে নেবো মিক্সিতে। আর এখানে সেই বাসন এখনো গুছানো হয়নি বুঝলে। আর এখানে নারকোলটাকে আমি একটু জলে ভিজিয়ে রেখেছি। নারকোল জলে ভিজিয়ে রেখে কোড়ালে না, তারপর কি বলতো, কোড়াতে সুবিধা হয়, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে নারকোল যে কুড়ুনিটা, সেই কুড়ুনিটা ওই বাড়ি চলে গেছে, মানে শাশুড়ি মায়ের কাছে চলে গেছে। তো আর আনাও হয়নি, মাথা দিয়ে পুরো বেরিয়ে গেছে। তো কি দিয়ে, সকাল থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে, কি দিয়ে নারকোলটা কুড়াবো কুড়াবো। তারপরে ভাবলাম যে ঠাকুরের যে বটিটা ইউজ করা হয়, সেই বটি মানে বটির মাথাতেও ওরকম নারকোল কুড়ানোর মতো রয়েছে কাটা কাটা, তো ওইটা দিয়ে আর কি নারকোলটা কুড়ি নেবো। একটু প্রবলেম হবে, বাট ম্যানেজ করে নেব। তো যাই হোক, এটা করার কথা ছিল আমার বিকালবেলা, কিন্তু চালটা কি বলতো, জলটা যতক্ষণ না মানে একটু শুকনো শুকনো না হলে গুঁড়ো করা যেত না, পুরো পেস্ট হয়ে যেত, ওর জন্য আর কি চালটার জন্য অপেক্ষা করছিলাম। তো যাই হোক, এখন পিঠে বানাতে বসবো, 7টা তো বাজে বললাম, লালটুও মোটামুটি আসার সময় হয়ে গেল, আর আধ ঘন্টা কি 20 মিনিটের মধ্যেও ঢুকবে। আর আমাদের এই সামনে যে বলি না বিয়ের বাড়িটা, একটা বিয়ের বাড়ি ভাড়া দেওয়া হয় বা যে কোনো অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়, সেখানে মানে আজকে কোনো বিয়ে আছে। সকালবেলা যখন যাচ্ছিলাম, কি সুন্দর গণেশ ঠাকুর দিয়ে কি সুন্দর ডেকোরেশন করেছিল, খুব ভালো লাগছিল। তো সেখানে হয়তো গান চলছে, যাই না আমার কথা তোমরা পরিষ্কার শুনতে পাচ্ছ কিনা। দেখো বিয়ের বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়ি গান তো চলবেই, কিন্তু কতটা কি শুনতে পাচ্ছ যাই না। যাই হোক, আগে এই বাসনগুলোকে গুছাবো, তারপরে যাব পিঠে তৈরি করতে। আগে ভাবছি নারকোলটাকে কোড়াবো না আগে চালটাকে গুঁড়ো করে নেবো, বুঝতে পারছি। যাই হোক, কিছু একটা আগে করবো, আগে বাসনগুলোকে গুছিয়ে নিই। আর কথা বলতে বলতে জল তেষ্টা পেয়ে গেল। আর এই যে এখানে যে কালকে লাড্ডু দিয়েছিল, সেই দুটো লাড্ডু খেয়ে, আর দুটো লাড্ডু এখন এখানে রয়েছে, এটা প্যাকেটে মুড়ি রাখার কারণ, এই যে জায়গাটা দেখো একটা ফুটো মতো আছে। এই যে আমাদের ঘরে না ছোট্ট ছোট্ট আরশোলা ভর্তি, জানো তো, এবারে কোনো কারণে ওই ফুটোটার মধ্যে দিয়ে ঢুকে গেলে ব্যাস হয়ে গেল, ওদেরও একটু লাড্ডু খাওয়া হয়ে যাবে, যা বোতল পড়ে যাচ্ছে। তো যাই হোক, জলটা খেয়ে এখন পিঠে করতে বসি। এখানে পিঠে বসিয়ে দিয়েছি, আর আজকে আমি 26 বছরে এই প্রথমবার এরম ফালতু একটা পিঠে বানালাম, সে কেন বানালাম পরে বলছি। তো যাই হোক, ইচ্ছা ছিল দুধ পুলি করার, কিন্তু আর করতে পারলাম না। সেদ্ধ পেটের সাইজ দেখেছো কিরকম করেছি, শেপ একদম, সে মুখ থুবড়ে পড়েছে, শেপ এমন হয়ে গেছে। যাই হোক, হজবরল কিছু একটা হচ্ছে, পেটে গেলেই ভালো হয় আর কি, তাই না লালটু? না না, এ হবে শক্ত হয়ে যাবে তোর বডি, এতো বড় মাপ লাগলেই শক্ত হয়ে যাবে সেটাই। সকালবেলা গিয়ে চাল এনেছিলাম আতপ চাল, এবার চালের প্রবলেম না কি প্রবলেম কিছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। আর মানে ওটা যে গুঁড়ো করে মাখলাম, মাখার পরে যখন মানে জিনিসটা তো শেপ দেব নারকোল ভেতরে পুর দিয়ে, জিনিসটা যখন মানে এমনি শক্ত দেখাচ্ছে, যখন হাতে গোল করে ওরকম পুর বাটির মতো করছি, জিনিসটা না ছেড়কে যাচ্ছে, মানে বাটিটা হচ্ছে না, বাটিটা মনে হচ্ছে সে ময়দায় দেখবে বেশি পরিমাণে জল দিলে যা হয় ওরকম হয়ে যাচ্ছে। আর পিঠেটা যখন ওটা ওরকম বাটির মতো করছি, গাটা না পুরো মনে হচ্ছে তেল বা ঘি কিছু একটা ব্রাশ করে দিয়েছি, পুরো তেল 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 হয়ে যাচ্ছে গাটা। যাই না চালের প্রবলেম না, আমি মেখেছি কিন্তু শক্ত করেই মেখেছি, কিন্তু বুঝতে পারছি না কিছু একটা প্রবলেম হচ্ছে। তাই লালটুকে বলছি যে আমার এত বছর আমি পিঠে করছি, আর আমার পিঠে না সবসময় পারফেক্ট হয়, পারফেক্ট মিন্স হচ্ছে মা ধরো মেখে দিল ভালো করে, শেপ দাও এ দাও সবসময় ওটা পারফেক্ট করি, বাট এখন এরকম সেই কোনোটার মাথায় এরকম বেঁকে গেছে, কোনোটা ল্যাজ বেঁকে গেছে, এরকম ভাবে বিচ্ছিরি হয়েছে, ফেলে দেবো। লালটুকে তাই বললাম যে চালের গুঁড়ো মাখাটা ফেলে দিই, শুধু তাহলে নারকোলের যে পুরটা তাহলে নাড়ুর মতো করে দিন। না লালটু বলছে না করো। তো যাই হোক, জানি না কি হাতি সাপ ব্যাং ঘোড়া কি হবে বুঝতে পারছি না। লালটু খালি সাহস দিচ্ছে মনে যে না না কিছু হবে না ভালো হবে, তাই বলছি লাইফে প্রথমবার আমার সাথে এরকম হলো, মানে আমার মনে হয় না চালের গুঁড়োটাই ভালো না কোনো কারণে, কেননা তোমার করছি তো কেমন জানি জিনিসটা ছেড়কে যাচ্ছে, মানে জিনিসটা তো এরকম বাটির মতো হবে এরকম হয়ে যাচ্ছে। তো ভাজ করে মুখ তো ওই জোটা ভাজ করেছি, আমার ভাগ্য ভালো ভাজ কিছুতেই হচ্ছে না, ভাজ করছে তো কেমন জানি ল্যাল 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 করছে, কিরম একটা হচ্ছে। তো যাই হোক, দেখা যাক কি কি করে হয়, ওই কটাই হয়েছে। তো এখন ওইভাবে দিয়ে ভাপ দিচ্ছি, দুধের প্যাকেটটা রেখে দিলাম, লালটু বলছে রেখে দাও বেকার, ওইটা যদি দুধের মধ্যে দাও আবার কি থেকে কি হয়ে যাবে, বেকার দুধটা নষ্ট করে লাভ নেই, ওটা সেদ্ধ পিঠেই করো, গরম গরম খাওয়া যাবে।
এখানে ভাত বসিয়ে দিয়েছি, শুটকি মাছ একটুখানি ছিল সেটা গরম করে রেখেছি, খাওয়া হবে, ভাত ফুটলো বলে। যাই হোক, আর লাইফে সব থেকে বড় একদম মানে কি বলবো, নিজেরই খারাপ লাগছে, এই পিঠে সেদ্ধ করলাম সেদ্ধ হলো না, ঠিক আছে, সেই কাঁচা কাঁচাই রয়েছে, আর চালটা ভালো নেই, যে কারণ না চুন 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 লাগছে চালটা, কি করতে যে আমি এই জিনিসটা করলাম, এগুলো এখন সব ফেলে দিতে হবে। তো আমি লালটুকে তাই বললাম ফেলবো না, ভেতরে এই যে নারকলের পুরটাকে বার করে নেব, গায়ে লাগে না বলো, চালের গুঁড়ো সেই ভিজিয়ে গুঁড়ো করলাম, মানে চালটাকে ভিজিয়ে গুঁড়ো করলাম, সেটা বানালাম, পুর ভরলাম, নারকল গেল, গুড় গেল, সব নষ্ট হয়ে গেল, এটা এখন পুরো একদম ধরে ডাস্টবিনে ফেলে দেবো, না একদম না ভালো লাগছে না, জানো তো কি হলো, চালটা বেকার, আমার গতরেরও খাটনি হলো, গ্যাসও খরচা হলো, টাকা পয়সাও গেল, সব গেল, দেখো না চিটচিট করছে, আর দেখো দেখে বুঝতে পারবে গাটা কেমন তেল 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 করছে, মানে ঘি মাখিয়েছি এনো চালটার মধ্যে, এত খারাপ লাগছে না, আমি কোনো জিনিস না ফেলি না, কিন্তু এটা বাধ্য হয়ে আমাকে ফেলে দিতে হচ্ছে গো, এত খারাপ লাগছে না, মানে চালের গুঁড়ো যেই দোকান থেকে এনেছি আমার না মনে হয় চালটা অনেক পুরনো, তো সেও কিছু বলেনি, আমিও এসে বুঝতে পারিনি, তো সেদ্ধই হচ্ছে না চালটারও, মানে নরমই তুলতুল করছে, আর কোনো চালটা যখনই মোড়াচ্ছিলাম না হাতের মধ্যে চুন দেখবে, দুটো যে চুন একটু মোটা করে গোলা হয় হাতের মধ্যে, আমার চিটচিট করে লেগে যায় না, ওরকম ভাবে লেগে যাচ্ছিল, নারকলে নারকলও গেল, নারকল কোড়ালাম সেই আমার গতরের খাটনিও গেল, ভাল লাগে না, গ্যাসের গ্যাসও খরচা হলো আমার, না পিঠের মধ্যে এই পুলি পিঠে আমার এত ভালো লাগে, এত মানে মিষ্টিটা, অনেকে তরকারি পুর দিয়ে করে, আমার এই মিষ্টিটা এত ভালো লাগে না কি বলবো, কিন্তু আমার এই যে কপালটা পুরো খারাপ, মানে এত আমার কপালটা খারাপ কি বলবো, কিচ্ছু বলার নেই জানো তো, প্রচন্ড খারাপ লাগছে গো, অতগুলো জিনিস ফেলে দেবো, লালটু বলছে ফেলে দাও, সেদ্ধ হচ্ছে না, তো যদি ওটা সিদ্ধ হয়ে যেত আলাদা কথা, চলো ঠিক আছে খেয়ে নেবো, তো সিদ্ধই হচ্ছে না, পুরো আমার দিকে তাকিয়ে রয়েছে নরম তুল তুলে হয়ে, যাই হোক তাই বলে এখন এই যে ভাত বসিয়ে দিচ্ছি, ভাত খেয়ে নি, খাওয়ার পরে যেইটুকানি নারকলের পুর পুরা ছাড়ানো যায়, ও তো ভেতরে ঢুকে গেছে, যেইটুকানি ছাড়াতে পারবো ভালো, ছাড়াতে না পারলে পুরো ধরে ডাস্টবিনে ফেলে দেবো, তাই লালটুকে বলছে আমি আর কোনোদিন এখানে আর পুলি পিঠে বানাবো না, লালটু বলছে মন খারাপ করো না, তোমার যখন ভালো লাগে আমি অন্য দোকান থেকে চাল এনে দেবো, তো আমার পুরো না মনটা ভেঙে গেছে গো, ভাল লাগছে না, রাত্রের বেলা বললাম না কুচো চিংড়ির বড়া করবো, তো সকালবেলা না আমি এখানে রসুন আর কাঁচা লঙ্কার নুন মাখিয়ে রেখেছি, এবার এর মধ্যে একটু বেসন মেশাবো, মিশিয়ে বড়ার আকার করে ভেজে নেবো, এখানে ভাতও হয়ে গেছে, বন্ধ করে দেবো, একটু স্ট্যান্ডিং টাইমে দিয়ে নামিয়ে দেবো, আর ভাল লাগছে না তো রান্না রান্না, আর আর মন চাইছে না রান্না করতে, মনে হচ্ছে ধূর সব ছেড়ে ছুড়ে দিয়ে গিয়ে একটু বসি, আর একদম ভাল লাগছে না আমার, এতটা মন খারাপ কোনোদিন না হয় নাই, রান্না যদি কোনোদিন খারাপ হয় না সেক্ষেত্রে আমার প্রচন্ড পরিমাণে মন খারাপ হয়ে যায়, এতটা সর্বনাশ হয়ে যাবে না বুঝতে পারিনি, এন তো সর্বনাশ মানে কি বলতো, আমার এতটা খারাপ লাগতো না, এই খাওয়ার জিনিস এমনি মা ঠাকুমা দিদা এনারা বলেন ফেলতে নেই খাওয়ার জিনিস, তার মধ্যে যদি এরকম বানানোর পরে এরকম হয়ে যায় কার ভালো লাগে বলো, যতক্ষণ এটাকে না ফেলতে পারবো এরকম চোখের সামনে দেখবো ততক্ষণ আমার এরকম খারাপ লাগবে, লালটু বলছে তোমার তো দোষ নেই, চালের দোষ হলে কি করবে, চালটা হয়তো পুরনো ছিল বা কিছু একটা প্রবলেম, চালটা না পুরো সে কেমন তেল কাটছে চালটা থেকে, যাই হোক বাদ দাও আর কি করবো, এখন 9:25 বাজে, লালটুরও খিদে পেয়ে গেছে, চিংড়ি মাছের বড়টা করি, করে আর খাই, আর না আর বিশ্বাস করো আর ভাল লাগছে না, আর কথা বলতে ইচ্ছাও করছে না, ভালোও লাগছে না, যাই হোক চলো আর ব্লগটা বড় করছি না, ভেবেছিলাম দুধ পুলি করবো, সিদ্ধ পুলি করবো, তোমাদের দেখাবো, এই করবো দুধ পুলির রেসিপিটা শেয়ার করবো, এখানটা যদি ফাটা থাকে না কোথাও কিছু তুমি করে উঠতে পারবে না, যাই হোক চলো মন খারাপের সাথে আজকে ব্লগটা এন্ড করছি, তো যাই হোক চলো আজকে পড়ে যাচ্ছিল ফোনটা, তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, যদি ভালো আর কি লাগবে, আমি নিজেই ভালো নিয়ে তোমাদের কি বলবো, যাই হোক তো চলো এখনকার মতো টাটা গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে, টাটা।